আসছে আরেকটা বেটা ধরে ফেলছে এটা আসলে পুকুরে মাছ ধরতে জন্য বর্শির প্রস্তুতি নিচ্ছে আমরা। এই যে শুকনো খোল মাছের এই যে আটা, এর মধ্যে দেশি চাউলের ভাত আছে, একটা প্রাকৃতিকভাবে মাছ মারার জন্য যে যেটা দিয়ে হচ্ছে কই মাছ বাংলাদেশে আমাদের যেটাকে বলে ঘাইরে টাকি শোল, তে আমরা এই টোপটি দিয়ে কেঁচো এই টোপটি দিয়ে আজকে দেখবো যে রুই, ব্ল্যাক কার্প, জাপানি এগুলো কেমন ধরে। পাশাপাশি তো টোপ আমাদের আরও টোপ আছেই মাছকে আনার জন্য। এই যে খোল দেওয়া হচ্ছে, শুকনো খাবারই দেওয়া হচ্ছে। আরো বিভিন্ন মিশ্রণ আছে যেগুলো দিয়ে মাছ খায়। প্রথমে এই যে খেলাইলাম নাকি, হ্যাঁ যে ফেলছে বসি দিয়ে যে এই এই টোপটি দেখি কোন বসিতে দ্রুত বড় মাছ আমরা ধরতে পারি, সেটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। মাছ একটা ধরছে বালেট ধরছে, দেখা যাক কি বালেট। তো এই এত দামি দামি টোপ এসব কিছু না, এই কেঁচো দিয়ে কিন্তু হচ্ছে এটা কি উঠছে, গ্লাস কাপ না, গ্লাস কাপ, গ্লাস কাপ ধরছে। এই যে দেখি এটা ধরছে বাইলেট, হ্যাঁ অসাধারণ। এটা কিন্তু আসলে কেঁচো দিয়ে ধরা পড়ছে, এত দামি দামি টোপ ব্যবহার করতেছি হয় না কিন্তু এই যে কেঁচো দিয়ে কিন্তু এই যে একটা খাবার কেঁচো আর একটা বেটা ধরে ফেলছে। এটা আসলে দেখলে তো এটাও আসলে চলে গেল সরাসরি। আসলে মাছ পর্যাপ্ত মাছ আমরা ধরছি কিন্তু আসলে প্রচুর প্রচুর মাছ আমাদের চলে গেছে, তারপরও হাল ছাড়েন ইনশাল্লাহ। এটা মিগেল মাছ ছিল, পুকুরে মাছে ভরা পর্যাপ্ত পরিমাণ মাছ এখানে রয়েছে, ব্যাপার না আবার হবে। এই যে একটা নাইস ফিশিং রেড রেড মাছ একটা ধরছে, একটা বসে শিরছে, তাতে কি আমরা হাল ছাড়েনি আজকে এখান থেকে 10 কেজির যে ব্ল্যাক কাপ আছে, এই ব্ল্যাক কাপ, গ্লাস কাপ, রুই, কেঁচোর এই টোপ দিয়েই আমরা ধরবো। এ কি দেখি মাছটা, নাইস, আমার মন খারাপ বসে একটা ছিঁড়ে নিয়ে গেছে কিছুক্ষণ আগে। আর আবার চলে গেছে, আর একটা ধরছে, এটা কি দেখা যাক। আবারও ব্ল্যাক কাপ ধরছে। আসলে আমরা আসছি অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা লাগা লাগা ভাব। আর কয়েকটি সিপ দেব, তারপরে ইনশাল্লাহ বাসায় যাবো, আবার পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপটা দেখবে বাচ্চা, মানে এদের মুখ দেখেন কত বড় মুখ, ব্ল্যাকের বাচ্চা। এর শামুক খায়, মূলত এদের প্রিয় খাবার হচ্ছে শামুক, প্রিয় শামুক এদের হচ্ছে খাবার। অনেক সুন্দর মাছ,